এখন ফোনে রূপসী। নমস্কার এবং স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের, শুরু করে দিচ্ছি এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান, আপনাদের প্রিয় রঙ্গোলির অনুষ্ঠান। রঙ্গোলির অনুষ্ঠানে আমাদের বন্ধুরা যেরকম আমাদের সঙ্গে থাকেন, ঠিক সেরকমই কিন্তু সপ্তাহের ছদিন আপনাদের জন্য হাজির থাকেন পবনদা, আপনাদের নানান প্রশ্নের উত্তর নিয়ে। এবং সবথেকে বড় কথা যে আপনাদের ভালো থাকাটাকে সঙ্গে নিয়ে কিন্তু পবনদা আমাদের সঙ্গে থাকেন। তো পবনদা রয়েছেন আজকের অনুষ্ঠানে, সবার আগে তো পবনদাকে অনেক স্বাগত জানাবো। নমস্কার, কেমন আছেন পবনদা? একদম ঠিক। আচ্ছা পবনদা, সাধারণত মানে এখন বেশ কিছুদিন ধরেই আমরা একটু বেশি জোর দিচ্ছিলাম মানুষের ইমিউনিটি বুস্টআপের উপরে, তাই নিয়ে আলোচনা হচ্ছিল। আজকে আমি একটু অন্যভাবে শুরু করতে চাইছি, কারণ আবার একটা আমরা ওই মনসুনের দিকে যাচ্ছি, তো আবার একটা ট্রানজিট এই সময়টাতে, তো একটা সাথে সাথে মতন আবহাওয়া দেখছি, একদিকে গরমও থাকছে তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে। এই সময় না, যাদের অনেক দিনের ব্যথার সমস্যা তাদের কিন্তু সেই ব্যথাটা আবার মাথা যারা দিয়ে উঠছে। এমনিতেই জয়েন্ট পেন কতটা সাংঘাতিক আমরা সেটা জানি, এবারে বয়স তো এখন আর সেরকমভাবে কোনো নেই পবন, মানে যে কোনো বয়সেই মানুষ আপনার কাছে আসছেন যে আমার কোমরে ব্যথা, আমি দাঁড়াতে পারছি না, পায়ে ব্যথা, হাতের কবজিতে ব্যথা, স্পন্ডিলোসিস হয়ে গিয়েছে। তো এই যে একটা ক্রনিক ব্যথার সমস্যা, এখানে রঙ্গোলি কী বলছে? দেখো, এই যে আজকে ডেটে যেটা একটা ক্রনিক যে প্রবলেমসগুলো রয়েছে, এখন তো দেখা যাচ্ছে 20-22 বছর বয়স থেকেই ব্যথাগুলো চালু হয়ে যাচ্ছে। ঠিক ঠিক, একদম। আগেকার দিনে এটা 40-50 গিয়ে কারো কারো হতো, এখন তো ম্যাক্সিমাম মানুষই আজকে সেই জায়গাটাকে ভুগছেন। আর ভোগার পরের অবস্থাটা হচ্ছে আরও করুণাদায়ক, যেটা কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে হাড় ক্ষয়ে গেছে, হাড়ে গ্যাপ হয়ে গেছে, ব্যাকের মধ্যে স্পন্ডিলাইটিস প্রবলেম চলে আসছে, হাড় আর মুভ করে না, কোমর এত ব্যথা, স্টিফ হয়ে গেছে, সাংঘাতিক অবস্থা। এটা এখন মানে রেগুলারলি মানুষের মধ্যে এটার মধ্যে ভুগছে। আর যত মানুষ ফাস্টার ট্রিটমেন্টটাকে করছে আর কি, যত মানুষ ভাবছে যে আমি এখন তুরন্ত খাবো, একটা ট্যাবলেট খাবো আর আমি তুরন্ত ভালো হয়ে যাবো, রাজ্যের পেইন কিলার, হ্যাঁ একটা পেইন কিলার, তো পেইন কিলার খেয়ে 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 আরও অবস্থা দিনের পর দিন মানুষের খারাপ হচ্ছে। সেরকম কি হচ্ছে যে আজকে কেন এই প্রবলেমসটা দাঁড়াচ্ছে, কেন আমাদের এত দুর্দশা দাঁড়িয়েছে, সেটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। আর আজকে কি আছে, কথায় কথায় আমরা একটা দেখতে পাই যে ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়ার একটা প্রবণতা চালু হয়ে গেছে। জয়েন্ট পেন মানে একটা ক্যালসিয়ামের ট্যাবলেট আমার খেতে হবে, আর এটা যত মানুষ খাচ্ছে তত কিন্তু তার জয়েন্টগুলো কিন্তু আটকে আটকে যাচ্ছে, এটা কিন্তু তারখান থেকে মানুষটা রিলিফ পাচ্ছে না। আচ্ছা, কেন পাচ্ছে না? আজকে যে জিনিসটাকে তুমি ন্যাচারাল ওয়েতে শরীরের মধ্যে উৎপন্ন হতে পারে, সেটা তুমি আর্টিফিশিয়াল দিয়ে কি তোমার সেই প্রবলেমসটা মিটবে? আমি তো বাইরে থেকে সাপ্লিমেন্ট দিই, সাপ্লিমেন্ট দিচ্ছো, সেই সাপ্লিমেন্টটা তো কেমিক্যালাইজড, সেটা তো ন্যাচারাল নয়, তখন কি হচ্ছে ওটা হাড়ে হাড়ে গিয়ে আরও ব্যথাটা বাড়িয়ে দিচ্ছে, মানুষকে আরও ব্লকেট হয়ে যাচ্ছে, দিনের পর দিন মানুষ কিন্তু আমার যেটুকু অ্যানালাইসিস আছে বা যেটা আমি দেখেছি এখন পর্যন্ত, সেই জায়গাটি কিন্তু মানুষ কিন্তু খুব একটা সুরাহা পায়নি। আজকে যার কারণে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে মানুষকে একটা স্বস্তি যেমন দিয়েছে, সেটাই ন্যাচারাল ওয়েতে দিয়েছে, যার জন্য কিন্তু আজকে আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা জয়েন্ট পেন নিয়ে যারা এসছেন তারা আজকে ডেটে ভালো আছেন। এই যে কথাটা যে ভালো আছেন সেটা কেন, তার কারণ একটাই আছে যে আমরা যে খাওয়ার ওষুধগুলো দিচ্ছি, একটা একটা জন্মের বাচ্চা খেতে পারে, তার মধ্যে কোনো কেমিক্যালের কোনো ব্যাপার নয়, আর এটা শরীরের মধ্যে যে খাওয়া দাওয়াটা আমরা খাচ্ছি সেখান থেকে যা যা আমার ডেফিসিয়েন্সি আছে সেটা কিন্তু আমার ফিডব্যাক করে কিন্তু আমার প্রবলেমসটাকে কমাচ্ছে। যেমন হাড়ের মধ্যে আমার লিকুইডিটি ড্রাই হয়ে গেছে, সেটা কিন্তু ন্যাচারাল ওয়েতেই ওটা তৈরি হচ্ছে ওখানটায়। তারপরে আমার যে ব্যথাগুলো আছে, যে আমার হাড়ে গ্যাপ হয়ে গেছে, হাড়গুলো শুকিয়ে গেছে, যে গ্যাপ হয়ে যাচ্ছে, হাড়গুলো শুকিয়ে যাচ্ছে, হাড়গুলো যখনই আমার ভিতরে নর্মাল প্রসিডিওরটা ব্লাড সার্কুলেশন নর্মাল যদি আমার হতে থাকে, আমার যদি খাওয়া দাওয়া যদি ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকে, তখন কিন্তু আমার যে হাড়ের মধ্যে যে হাড়টা কমজোরি হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু আস্তে আস্তে করে আমার সেটা সতেজ হতে আরম্ভ হবে, আর আমি কিন্তু ব্যথার থেকে ধীরে ধীরে করে রিলিফ পাবো, যেটা কিন্তু আজকের ডেটে মানুষ সবাই যারা পেশেন্ট এসছে, যারা আজকে ট্রিটমেন্ট করছে রঙ্গোলি আয়ুর্বেদিকে জয়েন্ট পেন নিয়ে, হাঁটুর ব্যথা নিয়ে, কোমর ব্যথা নিয়ে, স্পন্ডাইলাইটিসের প্রবলেম নিয়ে, হাত উঠছে না, যারা যারা এসছেন তারা আজকে একটা আশার আলো দেখেছেন, তারা সুস্থ, নিজে ভালো হতে পেরেছেন। এই যে জায়গাটা তৈরি করে দিয়েছে রঙ্গোলি আয়ুর্বেদিকের দৃষ্টিসার, রঙ্গোলি আয়ুর্বেদের একটা রিসার্চ, এবং সেই রিসার্চটা কিন্তু আজকের ডেটে মানুষ তার ফলটা পাচ্ছে।
একদমই, মানে এবং সেই ফল যে তারা কত দ্রুত পাচ্ছেন সেটাও তো আমরা দেখতে পাচ্ছি পবনদা। কারণ আপনি বলেন যে এতদিনের সমস্যা নিয়ে একজন মানুষ এসেছেন এবং তারপরে তিনি বলছেন যে পবনদা আমি এত তাড়াতাড়ি রিলিফ পাবো ভাবতে পারিনি, এবং রিলিফ পাওয়ার পর আমি বুঝতে পারছি যে হ্যাঁ এতদিন আমি কতটা কষ্টের মধ্যে ছিলাম। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ হ্যালো, আমি হাওড়া আঞ্জন থেকে বলছি। একটু জোরে। হ্যালো। হ্যাঁ আমি হাওড়া আঞ্জন থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। হ্যাঁ আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। পবনদা শুনছেন, আপনি বলুন কি প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমার নাম ডলি পাল, আমার বয়স হচ্ছে 46 আমার বয়স। আমার না সুগার আছে, সুগারটা অনেক দিনের, আর সারা গায়ে আমার জয়েন্ট পেইন হয়। জয়েন্ট পেইন আমি কি করতে পারি? আমি কোনো ওষুধ খাই না এমনিতে। জয়েন্ট পেইন, সুগার আছে ওনার অনেক দিন আর এবং সারা শরীরে জয়েন্ট পেইন ওনার, উনি কিন্তু পেইনের জন্য কোনো মেডিসিন নেন না সেটা বলছেন। খান না ভালো, সেটাও একটা জিনিস, একটা প্লাস পয়েন্ট আছে আপনার যে আপনি সহ্য করতে পারছেন, তো যার জন্য খান না ঠিক আছে, তার জন্য কোনো অসুবিধা নেই। আর সুগার যেটা আছে ওটাও কোনো প্রবলেমস নেই। আমাদের রাঙ্গুলি জীবনসুধা ওষুধ এমনই একটা ওষুধ যেটাতে কিন্তু ধীরে ধীরে কিন্তু সুগার যেটা আপনার বহু বছরের প্রবলেম আছে সেটাও কিন্তু আস্তে আস্তে আপনাকে রিকভারি রাস্তাটা দেবে। সেখান থেকে দেখবেন আস্তে আস্তে ওষুধ যেগুলো খাচ্ছেন তার ডোজেসগুলো কমতে আরম্ভ করবে, আর ব্যথাটা তো ডেফিনেটলি কমবে, ওটার মধ্যে কোনো ব্যাপার নয়। এক মাসের মধ্যে মিনিমাম 30-40% ব্যথা আপনার মিনিমাম কমবে। এটা আপনি ব্যবহার করুন, আমাদের একটা হেল্পলাইনে কথা বলে নিন, আপনার একটা বডি অয়েল দেবে, একটা কর্নিকের ক্রিম আছে, জীবনসুধা আছে, এই আনুষঙ্গিক যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলোকে দিলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার 10-12 দিন 15 দিনের মধ্যেই আপনার ব্যথাটা কমতে আরম্ভ করছে। এবং রেগুলার যদি মেনটেন করেন আমি বলবো যে 3-4 মাসের মধ্যে আপনার মোটামুটি 80-90% ব্যথা আপনার রিলিফ হয়ে যাবে। আপনি সেটাকে তাহলে করতে থাকুন। আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে অনেকেই আছেন যারা মনে করেন যে আমার কথা বলা প্রয়োজন এবং আমি বুঝতে পারছি না হয়তো আমার কোন কোন প্রোডাক্টগুলো লাগবে, তো তাদের জন্য কিন্তু 12 ঘন্টার অ্যাক্টিভ হেল্পলাইন নম্বর রয়েছে, একদম সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সেই হেল্পলাইন নম্বর চালু থাকে আপনাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টেলিভিশন স্ক্রিনে সেই নম্বরটা যাচ্ছে, দেখুন একটা সাদা রঙের বক্স রয়েছে, ওই সাদা রঙের বক্সের মধ্যে একদম পরিষ্কার করে নম্বরটা লেখা, তো সেই নম্বরটা আপনারা ফোন করে নিতে পারেন। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যারা চাইছেন বাড়িতে বসে প্রোডাক্ট পাবেন, কারণ অনেক দূরের বন্ধুরা অনুষ্ঠান দেখেন তারা প্রোডাক্ট অর্ডার করতে চান, এবার হয়তো আপনার এলাকাতে আপনি কোনো দোকানে গিয়ে কিনতে পারছেন না সরাসরি, তো সেখানেও চিন্তার কোনো কারণ নেই। আপনারা 8100-33334 এই যে নম্বরটা রয়েছে সেখানে যদি প্রোডাক্ট অর্ডার দিয়ে দেন কোনো রকম এক্সট্রা ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো 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 হ্যালো, আমি ডাক্তার আগরওয়ালের সঙ্গে একটু কথা বলবো, স্যারের সঙ্গে একটু দিয়ে দিন যোগাযোগ করে দিন। হ্যাঁ নিশ্চয়ই শুনছেন উনি আপনার কথা। আপনি কোথা থেকে বলছেন? আমি এগরা থেকে, পূর্ব মেদিনীপুরের এগরা থেকে বলছি। বলুন কি সমস্যা? হ্যাঁ বলুন। এই আপনার ডাক্তার আগরওয়ালের সঙ্গে একটু কথা বলি। এই কথা বলছি, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ কথা বলছি, বলুন। এই স্যার, আমি খুব একটা যাই না বাইরে কোথাও, ঠিক আছে? যদি আপনার যা কথা বলার আছে আপনি ফোনে বলে নিন, আর বাকি আমি নিউ আলিপুরে বসি, কলকাতা নিউ আলিপুরে ওই এক জায়গায় বসি, বাকি আর কোথাও নয়, বাকিটা আমি ফোনে আপনাদের প্রবলেমটাকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। সুতরাং আপনার কোনো চিন্তা নেই, আপনি আমাকে পুরো সমস্যাটাকে টাইম ধরেই বলবেন, তাতে কোনো তাড়াহুড়োর কিছু নেই। আপনি আপনার যা প্রবলেমস আছে আশা করছি আপনার প্রবলেমস থেকে আপনি রিলিফ পাবেন বা মুক্তি পাবেন। আপনি এখানেও চাইলে বলতে পারেন বা আপনি হেল্পলাইনেও জানাতে পারেন আপনার কি সমস্যা রয়েছে, ঠিক আছে? হ্যালো, আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি লোপা চ্যাটার্জি বাঙ্গুর অ্যাভিনিউ থেকে বলছি। বলুন। আমি অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য কথা বলতে চাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার মার 73 years old। আচ্ছা। হ্যাঁ, ওনার আর্থ্রাইটিস আছে, পরে অস্টিওপোরোসিস আছে, আর সুগার প্রেসারও আছে আর সেগুলোর জন্য উনি ওষুধ খান। তো ওনার না পায়ের তলায় বলছি একরকম ব্যথা হয়, ঝিনঝিনে লাগে এক এক সময়, যেন মনে হয় অবশ অবশ ভাব, ঝিনঝিনে ব্যথা, তার জন্য আর কি জানতে চাই কি ইয়ে হলো। খালি পায়ের তলায় ব্যথা আছে আর কোমরে হাঁটুতে? হ্যাঁ কোমরে হাঁটু, মানে হাঁটুতে তো আছে, অস্টিওপোরোসিস আছে ওনার।
তো ঠিক আছে, ওটার জন্য কোনো অসুবিধা নেই ম্যাডাম। আর উনি যে ওষুধ খাচ্ছেন সুগারের আর প্রেশারের, সেই ওষুধটা উনি নর্মাল করছে যেটা খাচ্ছেন ওটা খাবেন। ওর সঙ্গে আমাদের যে ওষুধগুলো দেওয়া হয় সেটা আমাদের হেল্পলাইনে একটা আমাদের একটা প্যাকেজ আছে, ওইটা আপনি নিয়ে নেবেন। আর ওটার মধ্যে আমাদের একটা বডি অয়েল আছে, কর্নিকের ক্রিম আছে, জীবনসুধা আছে, আরও আনুষঙ্গিক ওষুধ আছে, সেগুলোকে আপনি নিয়ে নেবেন। নিলে পরে আপনার মা মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে যে ব্যথাগুলো রয়েছে সেটা দেখবেন ধীরে ধীরে করে কমতে আরম্ভ করছে। ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল ট্রিটমেন্ট একদম টোটালি, এর মধ্যে কোনো কেমিক্যাল, কোনো রকম পেন কিলার, কোনো কিছু নেই, একদম ন্যাচারাল। যে ওষুধগুলো সিলেক্ট করা হয় সেটা একটা বাচ্চার উপরেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেমস নেই কিছু। তো সুতরাং ওইটা নিয়ে কোনো চিন্তা নেই, ব্যবহার করুন এবং আপনার মা ডেফিনেটলি সুস্থ হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলুন, বলছি কি যে আমার শাশুড়ি মার অ্যাকচুয়ালি হাতে হচ্ছে জয়েন্টে পেন হয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ শুনছি, আপনার শাশুড়ি মার জয়েন্ট পেন, বলুন। হ্যাঁ পেন হচ্ছে, তো ইনজেকশন দেওয়া হয়েছে, 3 বার ইনজেকশন দিয়েছেন। আচ্ছা, তারপরে এখন হচ্ছে হাতটাকে কিছুটা উপরে উঠাতে পারছেন, প্লাস এক্সারসাইজ করছেন। খালি হাতে? হাতে ব্যথা কি? হ্যাঁ হাতে ব্যথা, হাতে মানে এই মানে দুটো আর্মসে ব্যথা। একটু আমি রেকর্ডিং করে নি। হ্যাঁ আপনার কি কাঁধে ব্যথা? আপনার কি হাতে ঘাড়ে যে জয়েন্ট পেনে ব্যথা? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আপনাকে প্রশ্ন করা হচ্ছে কোথায় ব্যথা, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোনুই কোথায়? হ্যাঁ ব্যথাটা হচ্ছে আপনার হাতটা উপরে উঠছে না, হাতটা উপরে নিচ্ছে না। বুঝতে পারছি, ঠিক আছে, বুঝেছি। মাসল পেন হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি ফোনটা রেখে দিয়ে শুনতে থাকুন, আপনি ফোনটা রেখে দিয়ে শুনতে থাকুন। ওটার জন্য আমাদের ওষুধ আছে, তার জন্য আপনি আমাদের একটা হেল্পলাইনে কথা বলে নেবেন। হেল্পলাইনে কথা বললে ওরা আপনাকে ওষুধ সিলেক্ট করে দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে। ওটার মধ্যে আপনার জীবনসুধা ওষুধ আছে, বডি অয়েল আছে, কর্নিক কেয়ার ক্রিম আছে, আর আনুষঙ্গিক ওষুধ আছে, ওটাকে আপনাকে দিয়ে দিবে। আপনাকে দিলে পরে আপনার মায়ের যে ব্যথা, যে শাশুড়ি মায়ের যে ব্যথা আছে, ওটা হাতটা ধীরে ধীরে করে নর্মাল উঠতে আরম্ভ করবে, কোনো প্রবলেমস কিছু হবে না। কোথাও যদি কিছু জানার থাকে 12 ঘন্টার হেল্পলাইন আছে, ফোন করলে আপনার প্রবলেমস থেকে আপনারা নিশ্চয়ই সলভ পাবেন। একদম, মানে এই ক্ষেত্রে হেল্পলাইনে ফোন করে নিন, 12 ঘন্টার অ্যাক্টিভ হেল্পলাইন নম্বর রয়েছে, শুরুতেই বলেছিলাম। মানে পবনদার তো রীতিমতো একটা পেনের প্যাকেজ রয়েছে, যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু সেই প্যাকেজটা নিয়ে নেন এবং সেই হিসাবেই তাদের কী কী প্রয়োজনীয়, কীভাবে সেটাকে ইউজেস করতে হবে সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়। এবার একটুখানি জয়েন্ট পেন থেকে বেরিয়ে আসি পবনদা, কারণ প্রচুর মানুষ তো জয়েন্ট পেন নিয়ে অলরেডি ফোন করে ফেলেছে। আরও অনেক ক্রনিক সমস্যা রয়েছে, তো সেই ক্রনিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু পাইলস। পাইলস এবং প্রচণ্ড কষ্ট দেয় মানুষকে। যাদের পাইলস আছে, প্রথম ঘটনাটা হচ্ছে এটাও মানুষকে জানতে হবে যে পাইলস হচ্ছে আপনার একটা ছোট্ট প্রবলেমস থেকে পাইলসের একটা বিরাট একটা প্রবলেমসের সৃষ্টি। এটা আমাদের প্রথম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম যখন কাজ করতে আরম্ভ করে না, ধীরে ধীরে করে যখন অ্যাসিডিটির মাত্রা হয়, আপনার কনস্টিপেশন চালু হয়, তখন থেকে কিন্তু পাইলসের উৎপত্তি চালু হয়ে গেছে ভেতরে। সেটা কিন্তু আপনার হয়তো দেখা দিতে কখনো 5 বছরে দেখা যায়, কখনো 10 বছরে, কখনো 15 বছরে, ডিপেন্ড করে এটা আপনার কতদিনে দেখা দেবে এবং কতটা টাইম পার হলে ওটা আপনার কাছে আসবে আর কি। তো এই জন্য কী আছে যে ওই ক্রিটিক্যাল সমস্যাটাকে মানুষকে ক্যারি করা উচিত নয়। এখন থেকে যখন রঙ্গোলি আয়ুর্বেদিক এসছে, যখন থেকে আপনাদের পেটের সমস্যার থেকে আপনাদের মুক্তি দিয়েছে মানুষকে, পেটের সমস্যা যদি আপনার মুক্তি হয় তাহলে কিন্তু আপনার পাইলসের সৃষ্টি আপনার হবে না। অর্শে পাইলস, অর্শ ফিসার, ফিসুলা, ভিতরে নানান রকম প্রবলেমস থেকে একটা পাইলসের শব্দ তৈরি করা হয়েছে, ওটার মধ্যে কিন্তু 10 রকম সমস্যা আছে। সেই 10 রকম সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন যখন আপনি প্রথমেই যদি আপনি জীবনসূত্রটাকে খেতে আরম্ভ করেন, তাহলে কিন্তু ওই সমস্যাটা আসবে না। আর ওই সমস্যা যদি হয়ে গেছে তাহলে জীবনসূত্রটা তো খেতেই হবে, তার সঙ্গে একটা ক্রিম লাগাতে হবে, পাইলোকিয়ান। পাইলোকিয়ার ক্রিমটা যখন লাগাবেন তখন আপনার ব্যথা, বেদনা, জ্বালা, ভিতরে ইচিং, চুলকায় জায়গাগুলোকে, সেইটা কিন্তু আপনার 4 থেকে 5 দিনের মধ্যে কমতে শুরু করে, একদম ডেফিনেটলি আছে। উইদাউট অপারেশন এটার থেকে মানুষ পুরোপুরি কিওর হয়েছে, হচ্ছে প্রতি মুহূর্তে। সুতরাং আপনার যদি এই টাইপের প্রবলেমস থাকে আপনি নির্দ্বিধায় ট্রিটমেন্ট করুন, কোনো কিছু জানার থাকলে পরে ফোন করে নেবেন, আমরা রয়েছি আপনার সঙ্গে।
এবং এক তো হচ্ছে যে যেটা আপনি বলছেন যে মানুষ এত বছরের সমস্যা থেকে বেরিয়ে আসছেন, এবং দ্বিতীয় হচ্ছে যেটা সবথেকে বড় রিলিফের জায়গা যে সেটা আর রেকার করছে না, রেকার করছে না একদম, এটা আরো রিলিফের জায়গা। কারণ আমরা অনেক সময় দেখেছি যে হয়তো কেউ অপারেশন করিয়ে ফেলেছেন, তার কিছুদিন পরে আবার ফিরে এসেছে, মানে সেটা আরো সাংঘাতিক যে আমি তো অপারেশন করালাম তাহলে আবার কেন আমার পাইলস ফিরে এলো। এই যে রেকারটা করবে না আর, এটা কিন্তু একটা বিশাল বড় রিলিফের জায়গা। যেরকম রিলিফের জায়গা তাদের ক্ষেত্রে পবনদা, আমাদের শুনতে মনে হতে পারে যে এটা কি ব্যাপার, কিন্তু যাদের হয় তারা সেটা জানেন, যাদের হেয়ার ফলের প্রবলেম রয়েছে, মানে চুল পড়ছে শুধু না, এবার টাক পড়ছে আর কি, এবং তার জন্য তো যে যা বলছে, এটা মাখো, সেটা খাও, এটা লাগাও, এখানে যাও, সব করতে রাজি, টাকা খরচের তো কোনো সীমা নেই, চুল কিন্তু হচ্ছে না, বাকি সব হচ্ছে। সেই জায়গাটাকে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু সব জায়গায় একটা করে মানুষকে একটা স্বস্তি দিয়েছে, যেটাকে বলবো আজকের এই যুগের মধ্যে এত বড় স্বস্তি আমার মনে হয় মানুষ যে পেয়েছে সেটা অনেকে হয়তো ভাবেননি, কিন্তু যারা একবার ইউজ করছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে পা দিয়ে দিচ্ছেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের লাইফে কতটা পরিবর্তন এনে দিয়েছে, সেই জায়গাটা কিন্তু মানুষ প্রতি মুহূর্তে বুঝতে পেরেছে। একটা ফোন নিয়ে নিই, তারপর আমি আসবো হেয়ার ফলের প্রবলেমে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি জামদাহা থেকে বলছি, আমি আমার স্বামীর জন্য জানবো। বলুন কি সমস্যা? ব্যাপারটা, হ্যালো, বলুন বলুন বলুন, আমরা শুনছি। আমার যে সমস্যা, আমার স্বামী পায়ের গোড়ালিতে শীতকালে খুব চুলকায়, খুব চুলকায়, চুলকায় পায়ের গোড়ালিতে চুলকায়। আচ্ছা, হ্যাঁ, চুলকায়, চুলকে চুলকে না মানে ইয়ে হয়ে যায়, মানে রক্তাক্ত করে ফেলে, ছাল তুলে ফেলে, রক্তাক্ত করে ফেলে। আচ্ছা, হ্যাঁ, ছাল তুলে রক্তাক্ত করে ফেলে, মানে সে রক্ত এসে যাবে, এবার চুলকানিটা এত বেশি সেটা বন্ধ হয় না, মানে চুলকাতে বাধ্য হয়, এত চুলকায়। এবার করবো এটা, আমার আপনাদের ওষুধে কি সারবে? আচ্ছা, আপনার হাজবেন্ডের এই যে সমস্যাটা, এটা কি শুধু পায়ের গোড়ালিতে না শরীরের অন্য কোথাও আছে? না 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 না, শুধু পায়ের গোড়ালিতে হয়। আচ্ছা, ওনার বয়স কত? শীতকাল পরে বেশি হবে আর গরমকালে কমে যাবে, কমে যাবে কিন্তু সারবে না। আর ওনার বয়স কত? বয়স হচ্ছে কে 66, এটা হয় 10-12 বছর ধরে হচ্ছে। আচ্ছা, ওনার অন্য কোনো সমস্যা আছে? সুগার, প্রেসার, অন্য কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, হাই প্রেসার আছে, সুগার নেই, হাই প্রেসার আছে, হাই প্রেসার আছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, এটার জন্য আপনি আমাদের রঙ্গোলির একটা জীবনসুধা ওষুধ খাবেন, আর একটা রঙ্গোলি রূপসাগর একটা মেচেদার স্পেশাল বলে ক্রিম আছে, ওই ক্রিমটাকে লাগান, আর এর সঙ্গে খাওয়া দাওয়া পুরো রেস্ট্রিকশন, মাছ মাংস ডিম ভাজাভাজি ফ্রাই জিনিস টক দই এগুলো কিন্তু টোটাল খাওয়া বারণ আছে। আপনি দেখবেন যে আপনার 10-15 দিনের মধ্যেই আপনার যে চুলকাচ্ছে সেই চুলকানিটা একদম আস্তে আস্তে করে কমতে আরম্ভ করবে। এরপরে যদি কিছু জানার থাকে তাহলে আপনি আমাদের ফোন করে নেবেন, ঠিক আছে? কিছু মেনটেন করুন, 2-3 মাস করলে পরে আশা করছি পুরোটা মানে 80-90% কমে যাবে, একদম রিলিফের জায়গাটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তার বাবু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। বলুন। বিতাদক। হ্যাঁ ডাক্তারবাবু, আমার অনেক দিনের সমস্যা, পায়ের স্যার ফিস্টুলা আমার দুটোই রয়েছে, কিন্তু আমি না কোন মানে এখনো পর্যন্ত আমি অপারেশন করাইনি, অনেকটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, আপনার কিছু মেডিসিন যদি থাকে একটু বলে দিন। একদম বেশ, আপনি শুনতে থাকুন, একদম সেরে যাবে, কোনো অসুবিধা নেই। ফিস্টুলাও হয়েছে কি? হ্যাঁ দুটোই হয়েছে, ফিস্টুলা হয়েছে, একটা ভালো কাজ করেছেন যে অপারেশনে যাননি এখনো পর্যন্ত, এটা ভালো কাজ। অপারেশন করে কোনো সাকসেস নেই। আচ্ছা কাকু, আপনি বলেন, আমি লিখে নেছি। হ্যাঁ আপনি লিখে নিন, লিখে নিন। আপাতত আপনাকে রঙ্গোলির একটা পাইলোকেয়ার ক্রিম লাগাবেন, ওটাকে মলদ্বারের ভিতরে আর ফিস্টুলার জায়গাটাকে লাগাবেন, আর জীবনসুধা ওষুধ মেনটেন করে খাবেন। এটা দুটো মেনটেন করে আপনি কেমন থাকেন এটা আমাকে জানাবেন, ফিস্টুলাটা কতটা, ফিসার যেটা আছে ভেতরের যে প্রবলেমস আছে সেগুলো সবটাই আপনার চটচট করে সেরে যাবে, কোনো অসুবিধা নেই। ফিস্টুলাটা থাকে অনেক সময় প্রবলেম দিতে পারে, সেটা একটু টাইম বেশি নেয় ফিস্টুলাটা, কারণ ফিস্টুলাটা হচ্ছে সব থেকে বেশি প্রবলেম, কারণ ওটা ভেতর থেকে নালি ঘা হয়ে ভেতর থেকে বেরিয়ে আসছে, ওটা একটা ক্রিটিক্যাল প্রবলেম থাকে, তো অনেক সময় ওটা ভিতরে পেকে যায়, পুজ হয়ে যায়, তো এটা আপনার কতটা রিলিফ হলো, এরপরে যদি কোনো গাইডলাইন দরকার আপনি আমাকে ফোন করবেন, তার ব্যবস্থা করে দেবো। একেবারে, এবারে আমি একটুখানি আবার হেয়ার ফলের জায়গাটাতে যাবো পবনদা, মানে যেখানে এত টাকা খরচা করে কেউ রিলিফ পাচ্ছে না, আপনি বলছেন যে আমি দরকারে টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু তোমরা দেখো হয় কিনা কাজ, এইটাই হলো কথা। আজকে আটটা ফোন আছে আমাদের সঙ্গে, একটু ফোনটা নিয়ে নিই। কে রয়েছেন? নমস্কার। হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার, বলুন।
হ্যাঁ বলছি কি আমার ত্বকে খালি ফুলে ফুলে ওঠে কেন? হ্যাঁ কি ফুলে ফুলে ওঠে? মানে মশা কামড়ালে যেরকম ফুলে ফুলে ওঠে সেরকম ত্বকে হচ্ছে এমনিতেই নাকি চুলকায়? চুলকায় বাবা, চুলকায় তারপরে ফুলে ওঠে? হ্যাঁ। আচ্ছা আপনি কোথা থেকে ফোন করছেন? বারুইপুর। হ্যাঁ বারুইপুর। আচ্ছা বয়স কত আপনার? আমার বয়স 40+। কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? এই সমস্যাটা প্রায় অনেক দিন, 2-3 মাস ধরে হচ্ছে। 2-3 মাস ধরে? আচ্ছা 2-3 মাস ধরে সমস্যা হচ্ছে, চুলকাচ্ছে এবং ফুলে ফুলে উঠছে। ওটার জন্য আপনি রঙ্গলি একটা জীবনসুদ্ধ ওষুধ মেনটেন করে খাবেন, ঠিক আছে? আর আপনার একটা মেচিদা স্পেশাল ক্রিম আছে, ওই ক্রিমটাকে ওখানে আপনি লাগাবেন, যেখানে যেখানে ফুলে উঠছে, যেখানে ইচিং হয় সেখানে ইমিডিয়েটলি লাগাবেন, একদম ধরে 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 ওটাকে লাগাবেন, দেখবেন আর ওটা ফোলাটা যেটা আছে আশা করছি আর নতুন করে ফুলবে না, ওটাকে মেনটেন করুন আর 5-7 দিনের মধ্যেই আপনার সব প্রবলেমসটা ধীরে ধীরে করে কমতে আরম্ভ করবে। টক খাওয়া, দই খাওয়া আর রিচ ফুড সব, আপনাকে ভাজা ভাজি মাংস ডিম মাছ এগুলোকে এখন টোটাল বন্ধ রাখবেন, কারণ এটা লিভারের প্রবলেমের থেকে হয়। তো এইটাকে এখন একদম রেস্ট দেবেন আর টক খাবেন না, একটা মেনটেন করুন, তারপরে যদি কিছু জানার থাকে তাহলে আমাকে ফোন করবেন, ডেফিনেটলি আপনার কোনো রাস্তা আমরা তৈরি করে দেবো। আচ্ছা আবার আমি কিন্তু হেয়ার ফলে যাব, যে কী করে পবনদা বলছেন যে আমি তোমাকে দরকার পড়লে টাকা ফেরত দেবো কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ হবে? একদম আছে, আজকে মনে হচ্ছে আমাকে হেয়ার ফল নিয়ে কথা বলতে দেবেন না। কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে চাই। এই তো কথা বলছি। শুনছেন তো পবনদা, আপনি বলুন। আমার না প্রচুর অ্যাসিডিটি। আচ্ছা। আর গ্যাস হয়, অতিরিক্ত পায়খানা ক্লিয়ার হয়নি, আর সুগার আছে। আচ্ছা বেশ। সুগার কতদিন ধরে? সুগারটা হচ্ছে 1-3 বছর, আর গ্যাস হয় মনে হয় 10-12 বছর। যত খাবেন তত কি হবে, ভিতরে জায়গাটাকে ড্রাই করে দেয়, আপনার যে ভিতরের সিস্টেমটা আছে ওটা পুরো ড্রাই হয়ে যায়, ড্রাই যখন হয়ে যায় তখন কিন্তু লেক্সিটিভ না খেলে আর স্টুল হবে না, তারপরে লেক্সিটিভ খেলেও স্টুল হবে না, তা তখন কি করবেন আপনি? আপনার তো রাস্তাগুলো দিনের পর দিন বন্ধ করে দিয়ে হয়ে যাচ্ছে, আপনাকে আপনাদের এই জায়গাগুলোকে বুঝতে হবে যে ওষুধটা আমি কি করে ওটা আপনি আমি ন্যাচারাল ওয়েতে আমি ট্রিটমেন্ট করবো, আপনাকে সেই জায়গাগুলোকে ধরে ধরে চলতে হবে, কথা বুঝছেন তো? কখনো মানে ট্যাবলেট খেয়ে ওষুধ খেয়ে বাই ফোর্স স্টুল করা, এটা যদি ইমার্জেন্সি থাকে মাসে একদিন আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই, তাতে কোনো ক্ষতি হবে না, কিন্তু রেগুলার বেসিসে যদি এই প্রসেসটাকে ফলো করা হয় তাহলে কিন্তু ভিতরে সত্যানাশ হয়ে যাবে আপনার, আর হয়ে গেছে, এর মধ্যে কোনো ডাউট নেই। যাই হোক, যেটা হয়ে গেছে আপনি আবার এখানে ফিরে পাবেন, আবার জায়গাটাকে তৈরি করতে হবে, তার জন্য রঙ্গলি জীবনসুদ্ধা স্পেশাল মেডিসিনটাকে মেনটেন করে খান, ধীরে ধীরে করে আপনার পুরো সিস্টেমটা ঠিক করে দেবে আপনাকে, আর সুগার লেভেলটাও ধীরে ধীরে করে দেখবেন আপনার কমতে আরম্ভ করছে, কোনো প্রবলেমস নেই, ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল ট্রিটমেন্ট করুন, নিজেকে একদম সবসময় সুস্থ ফিট রাখুন একদম একেবারে, এবং নিজেকে ফিট রাখার জন্য পাশাপাশি একটু নিজেদেরকে সুন্দরও রাখতে হয়। আমরা একটুখানি মানে সাজগোজ করতেও ভালোবাসি, আর আমাদের ভালো লাগে না যদি মুখে দাগ থাকে সেটা, এবং সেটা যদি আবার মেচেদার দাগ হয়, পিগমেন্টেশন থাকে, তো মানুষ সেখানে কী করেন, চট করে কিছু একটা ক্রিম লাগিয়ে নেন যাতে দাগটা চলে যাবে, তারপরে তো পুরো মুখটাই কালো হয়ে যায়, আর তারপর তাদের মনে পড়ে যাচ্ছে পবনদা আছেন। অ্যাকচুয়ালি কী আছে যে এখানে মানুষের দোষ তো নেই, অ্যাকচুয়ালি মার্কেটিংটা এমনই হয়ে গেছে যে মানুষকে, আর মানুষও চায় যে আমার চট করে দাগটা চলে যাক, কিন্তু সেটা তো হয় না কখনো। একটা জিনিস ভাবেন, উপর থেকে কখনো কোনো জিনিসটাকে বাই নাইট ম্যাজিক করে যেটাকে ক্লিয়ার করবে সেটা আপনার হেলথের জন্য খারাপ, আপনার স্কিনটাকে তো পুরো নষ্টই করে দেয়, স্কিনের লেয়ারগুলোকে নষ্ট করে দেয়, সেইটা আপনাদের বুঝতে হবে, যেটা আপনার ভবিষ্যতের জন্য কিন্তু আপনার নিজের সর্বনাশটাকে আপনি ডেকে নিয়ে আসছেন, সেটা হচ্ছে আপনার যে কোনো ব্লিচযুক্ত কোনো ক্রিম যদি ব্যবহার করেন, আর ব্লিচ যদি করেন রেগুলার করছে তাহলে কিন্তু ওটা আপনার পুরো স্কিনের লেয়ারটাকে নষ্ট করে দেয়, দাগ তো তুলতে পারবেই না, সেটা হচ্ছে সাময়িক 2-4 ঘন্টা 10 ঘন্টার জন্য তুলতে পারে বা ফেড করতে পারে, কিন্তু তার বেশি তুলতে পারে না, তারপরে যখন মুখটা আবার কালো হয় তখন কিন্তু আস্তে আস্তে করে ওটা কালো বাড়তেই থাকে। সুতরাং ওই মানে কমপ্লিকেশনের মধ্যে না গিয়ে ন্যাচারাল ট্রিটমেন্ট করুন, যেটা রাঙ্গলি আয়ুর্বেদিক বলছে দ্যাট ইজ দ্য ন্যাচারাল ট্রিটমেন্ট আপনাকে, তার জন্য আপনাকে জীবনসুদ্ধ ওষুধ খেতে হবে, ভেতর থেকে দাগটাকে বাড়তে দেবে না, আর উপর থেকে রঙ্গলির
একটা ফেস ওয়াশ, একটা মিচেদা স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার রেগুলার কোর্সে ব্যবহার করবেন, দেখবেন দাগটা আস্তে আস্তে করে ফেড হয়ে আপনার সুন্দর গ্ল্যামারাস চেহারাটাকে নিয়ে আসছে, আপনাকে কোনো প্রবলেমস নেই এবং তাতে কোনো রকম বিন্দু মাত্র আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এতটাই ইজি এবং এইভাবেই কিন্তু এগোতে হয়, যার জন্য আপনারা এগোতে পারেন। আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এবং মনে করছেন যে আমার রঙ্গোলির প্রোডাক্ট দরকার, আমি কী করে পাবো, এই সময় একেবারে ঝামেলা ঝঞ্ঝাট ছেড়ে দিয়ে আপনি অনলাইনে প্রোডাক্ট নিয়ে নিন। 8100333334 এই নম্বরে আপনারা ফোন করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন, আপনার বাড়িতে চলে আসবে প্রোডাক্ট। আর হেল্পলাইন নম্বর কিন্তু অ্যাক্টিভ রয়েছে, সত্যি সত্যি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত দুটো হেল্পলাইন নম্বর দুটোই অ্যাক্টিভ থাকে আপনাদের জন্য। ফোন করুন, কথা বলুন, জেনে নিন এবং যেখানে যেখানে প্রয়োজন প্রোডাক্ট কিন্তু আপনারা অর্ডার করে নিন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। বলছিলাম যে আমার মেয়ের, হ্যাঁ ওই আপনার ইয়েতে, হ্যাঁ বলছি, আপনি বলুন শুনছি, গালে কালো আর কি ব্রণের কিছু দাগ হয়েছে, আর ওই পা গুলো না কেমন আছে, পায়ের ঠাই টাই গুলো হাঁটুর নিচ থেকে ওই সাদা সাদা আর কি একটা দাগ হচ্ছে, যে ফাটা ফাটার মতন যেমন দাগ হয় না। আচ্ছা, স্ট্রেচ মার্কস হচ্ছে। মেয়ের বয়স কত? ওই আপনার 14 বছর বয়স। আচ্ছা, ও কি রিসেন্টলি একটু মোটা হয়েছে? হ্যাঁ রিসেন্টলি একটু মোটা হয়েছে। বেশ ঠিক আছে। একটা জিনিস তো আপনাদের প্রত্যেকে খেয়াল রাখবেন, বাচ্চা হোক মেয়ে হোক, ওবেসিটির দিকে যদি যাবে তাহলে কিন্তু সেটা এখন থেকে খেয়াল রাখতে হবে। ওবেসিটিটা কিন্তু খুব খারাপ, ভবিষ্যতের জন্য তো খুবই খারাপ। এখন অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদেরও আমরা মনে করি যে বাচ্চাটা আমার তো খুব নাদুসন্দুস হয়েছে, ভালো হয়েছে, যদি ওটা ওবেসিটির দিকে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা এখন থেকে সতর্ক হন যাতে বাচ্চার ভবিষ্যতে প্রবলেমস না আসে। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর, আপনার মেয়ের যে প্রবলেমস আছে তার জন্য জীবনসুদ্ধ ওষুধ মেনটেন করে খাওয়াবেন, আর মুখের মধ্যে রঙ্গোলির একটা ফেস ওয়াশ, একটা মেচেদের স্পেশাল ক্রিম, ওটাকে লাগান, ওটাকে ব্যবহার করলে দাগগুলো হালকা হবে, নতুন করে ব্রণ হবে না। আর যেখানে পায়ে যেখানে প্রবলেমস হয়েছে, স্ট্রেচ মার্ক যেখানে আছে, সেখানে রঙ্গোলির একটা বডি ময়েশ্চারাইজার আর একটা রঙ্গোলির রূপসাগর ক্রিম, নর্মাল ক্রিম দুটো মিশিয়ে ওখানটা মেনটেন করে লাগান, আপনার দেখবেন আস্তে আস্তে করে কমে যাবে, সব প্রবলেমসগুলোর থেকে মুক্তি হবে আস্তে আস্তে করে, আপনার বেবি, আপনার বাচ্চা, আপনার সুন্দর গ্ল্যামারাসও থাকবে। মেনটেন রাখতে হবে বডিটাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন সব সময়। আপনাদের ভালোর জন্য দুটো কথা আমরা বলি, এটাকে কখনোই আদারওয়াইজ করে খারাপভাবে নেবেন না। একদমই তাই। আচ্ছা আরেকটা কথা একটুখানি চট করে জেনে নেবো পবনদার, সময় প্রায় শেষের দিকে, সেটা হচ্ছে যেরকম স্ট্রেচ মার্ক নিয়ে উনি ফোন করলেন, যাদের বিভিন্ন ধরনের সমস্যা, মানে যাদের গুফো থাকে, কড়া থাকে, পায়ে কুলাটির সমস্যা থাকে, তারা কিন্তু ঠিক করে হাঁটতেও পারেন না, আর এটার তো অ্যাচাজ কিছু কমেও না, মানে আমার জানা নেই এরকম কোনো মেডিসিনও আছে বলে যাতে এগুলো রিলিফ পাওয়া যায়। রিলিফ পাওয়া যায় একদম পায় না মানুষ, যার জন্য পায়ের কাজ, যাদের কর্ণ, কড়া, গুফো, কুলোটি, এটা বিভিন্ন নামে পরিচিত আছে, পায়ের নিচে শক্ত শক্ত ঢিপলির মতো হয়, তারা যদি এখন প্রোগ্রামটা দেখছেন বুঝতেই পারছেন যে আমি কতটা আপনাদেরকে ন্যাচারাল কথাটাকে বলছি, কিন্তু তা যারাই এসছে এই প্রবলেমস নিয়ে তারা আজকের ডেটে কিন্তু একটা স্বস্তি পেয়েছেন, ভালো হতে পেরেছেন, যে জিনিসটার জন্য মানুষ হাজার হাজার এক একটা টাইম মানুষ আসে, যে আমার আমার কাছে এমনও লোক এসছে আর কি, যে স্যার আমার যদি কোমরের ব্যথা, আমার যেটা, আমি যদি নর্মাল বসতে হাঁটাচলা করতে পারি তাহলে আমার সব সম্পত্তি আপনাকে লিখে দিই। মানুষ এত বায়াস, এতটা কষ্ট, ঠিক। হ্যাঁ, তো সেই জায়গাটা আছে, আমরা তো সেই জিনিসটার মধ্যে নেই কিছু, যাই হোক তারাও ভালো হয়েছেন এবং যারা আসছেন তারা ভালো হতে পারছেন বলে আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিক থেকে সবাইকে আন্তরিক অভিনন্দনও দিই, এবং আমরা প্রচুর আপনাদের কাছে গুড উইশেস পাই সকাল থেকে রাত্রি পর্যন্ত, খুব ভালো লাগে। একদম, সকাল থেকে রাত পর্যন্ত ভালো থাকুন এবং সপ্তাহে 6 দিন সঙ্গে রাখুন রঙ্গোলিকে। আজকে আমাদের হাতে সময় শেষ, আমরা অনুষ্ঠান শেষ করব। প্রত্যেক সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার ঠিক দুপুর 1টার সময় আপনারা দেখতে পান রঙ্গোলির বিশেষ অনুষ্ঠান, প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার দুপুর 2:30 থাকে অনুষ্ঠান, আপনারা কিন্তু মিস করবেন না। পবনদা থাকছেন সপ্তাহে 6 দিন আপনাদের জন্য। অনেক ধন্যবাদ পবনদা, আজকের অনুষ্ঠান শেষ করব, নমস্কার।